আমরা আমাদের জীবনকালে কোনো না কোনো সময় দৃষ্টিশক্তি সমস্যায় ভুগে থাকি, হোক সে কৈশোরে বা বয়সকালে। এর প্রধান কারণ আমাদের দৈনন্দিন জীবনে কম্পিউটার এবং মোবাইলের বহুল ব্যবহার। এই ডিজিটাল যুগের কারণে আমরা দীর্ঘ সময় এই ধরনের ইলেকট্রিক স্ক্রিনের সামনে সময় ব্যয় করছি, যা দৃষ্টিশক্তির জন্য ক্ষতিকর। কিন্তু এমন কয়েকটি উপায় রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি দৃষ্টিশক্তি আরও বেশি উন্নত করতে পারবেন। সেই উপায়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ব্যায়াম করা পুরো শরীরের জন্যই উপকারী, পাশাপাশি চোখের জন্যও। চোখেও পেশি রয়েছে, আর সকাল কিংবা রাত যখন আপনি ক্লান্ত তখন অনুভব করবেন, তখনই সেগুলোর ব্যায়াম করানোর প্রয়োজন হয়। নিয়ম করে প্রতিদিন চোখের এই ব্যায়াম করুন, কিছুদিনের মধ্যে নিজেই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। সকালে ঘুম থেকে উঠেই দুই হাতের তালু দিয়ে 1 থেকে 3 মিনিট চোখের উপর রেখে দিন, যা আপনার চোখকে প্রশান্তি দেবে। এছাড়াও 10 মিনিট আপনি চোখ দুই দিকে গোল গোল করে ঘুরাতে পারেন, যা চোখের পেশিগুলোকে দৃঢ় করবে। চোখের ফোকাস বাড়াতে হাত লম্বা করে দুই হাত দিয়ে একটা কলম ধরে ওইটার দিকে ফোকাস করতে পারেন। এরপর কলমটি নাকের কাছে এনে ধরুন, যা চোখ থেকে 6 ইঞ্চি দূরে থাকবে, এবং এর ওপর ফোকাস করুন। এভাবে 10 থেকে 12 বার ব্যায়াম করুন। যদি আপনাকে লম্বা সময় ধরে কম্পিউটার স্ক্রিনের সামনে বসে থাকতে হয়, তাহলে 1 থেকে 2 ঘন্টা পরপর চোখকে বিশ্রাম দিন। কিছু সময়ের এই বিরতি আপনাকে ঘুম ভাব এবং ক্লান্তি থেকে দূরে রাখবে। খাদ্যাভ্যাসও আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে, তাই সেই ধরনের খাবার আপনাকে অবশ্যই খেতে হবে যা দৃষ্টিশক্তি ভালো রাখবে। গাজর এক্ষেত্রে খুবই উপকারী, কারণ এতে ভিটামিন এ থাকে, যা দৃষ্টিশক্তি সুস্থ রাখতে প্রয়োজনীয় পুষ্টি যোগায়। এছাড়াও এমন ধরনের খাবার বেশি বেশি খেতে হবে যাতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল থাকে, যা চোখ ভালো রাখতে সাহায্য করবে। বার্ধক্যে আমরা সাধারণত ম্যাকুলার ডিজেনারেশনে ভুগে থাকি, যার কারণে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার খেতে হবে, যাতে এই রোগের বিরুদ্ধে লড়াই করা যায়। তাই সবুজ শাক সবজি, ডিম, গাজর, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া এবং এরকম অন্যান্য খাবার খেতে হবে। এছাড়াও ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার খাদ্য তালিকায় রাখতে হবে, যা সামুদ্রিক মাছে পাওয়া যায়, যেমন স্যালমন, কড ও ম্যাকারেল। এটা চোখের পাশাপাশি শরীরের বিভিন্ন অঙ্গের কোষ ঝিল্লি মজবুত করতে সাহায্য করে। সুস্থ এবং চনমনে থাকতে ঘুম খুবই প্রয়োজনীয়। আপনার মনে হতে পারে কিছু সময় চোখকে বিশ্রাম দিলে হয়তো তা কোনো কাজই আসে না, তাই প্রতিদিন 8 থেকে 9 ঘন্টার ভালো একটি ঘুম আপনার চোখকে পুরোপুরি বিশ্রাম দিতে পারে। দৃষ্টিশক্তি ভালো রাখতে চোখের ঘুম খুবই দরকারি, আর ঘুম চোখকে সতেজ রাখতেও সাহায্য করে।